আহ, কি সব পরিধি যারা, জামা টামা ছোট হচ্ছে রে। দেখো দেখো, আমাকে কি সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে, এটা আজ থেকে আমার। আবার শোনে আমার মম্মি, দেখো আমাকে চেন বানিয়ে দিয়েছে গোল্ডের, আমি সেজেছি। এটা আবার এসছে, এতদিন কোথায় ছিল কে জানে, বাড়িতেই ছিল, আমার কাছে আসতো না কেন জানি না। ও আমি আমি শুধু ওর কাছ থেকে একটু খাবারটা খাই, আমি বলি যে তুই পারবি না, তোর বয়স হয়নি এখন, এগুলো খাস না। ওই দেখো আবার খাচ্ছে কেকটা, এই বিস্কুটটা খাচ্ছে, ওই দেখো দাঁড়া খাওয়াচ্ছি আমি, শয়তান দুষ্টু। ওরে ওরে, তুই এই বিস্কুটটা খাচ্ছিলি, এই বিস্কুটটা আনতে আমার খুব ফেভারিট, তুই খাচ্ছিস খাচ্ছিস না, গুঁড়ো করে ফেলছি, আমার বাবার টাকা দিয়ে কে না, তুই দুষ্টু করে ফেলে দিচ্ছিস। দাঁড়া দাঁড়া, তোর পিডিয়াশর খেয়ে নেবো আমি, ফেলে দেব। আরে দিস না ওকে, ও খায় না এসব, আরে ওকে দিস না, ও পারবে না, ওর হজম হবে না। আরে আরে শুন, তুই আমার কথা শুন, তুই ওটা আমাকে দিয়ে দে, আমি খেয়ে নি, আমার পেটে অনেক বড় অনেক বড় হজমের মেশিন আছে। আরে তুই ছোট বাচ্চা এখনো খাস না, আমি বলছি না, আমি বড় তোর থেকে 15 দিনের। কি হবে, রান্নাঘরে যাচ্ছিস তো, ওই দেখো মা বিস্কুটের প্যাকেটে ফেলে এসছে। আরে সব বিস্কুট খেয়ে নিল নে, সে কি একটাও নেই, দাঁড়া তোর হাতে একটু আছে, বল দাঁড়া আমি তো আগে খাবো। আমি বলছি এসব কিন্তু তোর হবে না, তোর পেটের মেশিনে কষ্ট হবে, দে। ওই দেখো একটু শান্তিতে থাকতে পারে না, আবার আমার চিরুনিটা নিয়েছে, এই চিরুনিটা ভেঙে গেল, অনেক দাম, হ্যাঁ অনেক দাম চিরুনিটার, দুষ্টু। আরে আরে শোন শোন শোন, আমি ভালো করে বলছি, আরে হাত কেটে যাবে, তুই বাঁচে না দিচ্ছিস না তো, এবার তো ভালো কথাই হচ্ছে না। আজকে তো আমি উঠে পড়েছি, কি সুন্দর এই বিছানাটা, আমাকে উঠতে দেয় না এই বিছানাটা, কেন কে জানে আমি তো বুঝতে পারি না, কি সুন্দর একটা আলাদা রকম শান্তি, শান্তি বিরাজমান এইখানান, কি সুন্দর। এই সুইসাইড, এই এই আরে ওকে ধরে দেখ, মরে গেল নাকি, এই কিছু মনে করিস না, ও পড়ে গিয়ে মরে গেল রে, আয় তোকে একটু আদর করে দিই, এ আবার উঠে এসেছে, আরে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, তো মোটামুটি লং হেয়ার ব্রিড যে সমস্ত ডগিরা রয়েছে, যেমন গোল্ডেন রেটরিভার, তারপর জার্মান শেপার্ড, হাস্কি, এই ধরনের ডগিদের কথা ভিত্তিতে আমি বলছি। তো ওদের লোমোটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ভেট আমাদের একটা ওষুধ দিয়েছিলেন, মেনলি লোমোটা না, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, সেটা হেয়ার সংক্রান্ত, তার স্কিন র্যাশ, অল পারপাস দিয়েছিলেন। তো ওটা ইউজ করার পরে আমরা খুবই ভালো রেজাল্ট পেয়েছি, তো আমি দেখাচ্ছি সেটা। তো এইটা হচ্ছে সেই মেডিসিনটা, যেটা ইউজ করার পর মাত্র 2 থেকে 5 দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়েছি, খুব ভালো। তো তোমরাও যদি এই ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে থাকো যে এত পরিমাণে লোম উঠছে, মাথা খারাপ করা, তো আমি বলবো এটা ইউজ করতে পারো, নো প্রবলেম, কোনো সাইড এফেক্ট নেই।